ভালো নেই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী যেখান থেকে সংগ্রহ করা হয় রুইজাতীয় মাছের নিষিক্ত ডিম গেল দশ দিনে নদীটির বিভিন্ন স্থান থেকে সাতটি ব্রুটফিশ এবং দুটি ডলফিনের মরদেহ উদ্ধার হওয়ায় দুশ্চিন্তা ভর করেছে হালদা পারের মানুষের মনে কারণ হালদা থেকে প্রতি বছরই ডিম সংগ্রহ করে আয় রোজগার করেন এখানকার মানুষ মাছের মৃত্যু ভাবিয়ে তুলেছে গবেষকদেরও মৃত মাছগুলো উদ্ধার করে এরই মধ্যে গবেষণাকারী নেয়া হয়েছে মৃত্যুর কারণ জানতে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে দূষণ বা বিষের কারণে মাছের মৃত্যু মানতে পারছেন না গবেষকরা তারা বলছেন দূষণের কারণে মারা গেলে ছোট মাছ প্রথমে মারা যেত কিন্তু যেসব মৃত মাছ উদ্ধার করা হয়েছে সেগুলোর ওজন পনেরো থেকে আঠারো কেজি তাহলে কেন মারা যাচ্ছে এসব মাছ আপিস্টিম একটা রাবার ড্যাম আছে এই রাবার ড্যামের প্রায় ওইখানে ছয় মাস ধরে পানিটা জমানো ছিল ছয় মাসের পানিগুলো যখন একই সাথে ছেড়ে দিয়েছে ওই পলিউটেড পানিগুলি এসে কিন্তু মা মাছের ডিম ছাড়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং এই মাছ যখন ডিমটা যখন ডিম ছাড়তে না পেরে যখন মাছটা ডিমটা যখন আবার বডির মধ্যে অ্যাবজর্ভ করে তখন কিন্তু মাছ কিন্তু তাদের ফিজিওলজিক্যালি কিন্তু খুব ভার্নেবল হয়ে যায় এবং তাদের তখন ইমিউন কোনো ক্ষমতা থাকে না গবেষকরা বলছেন মাছগুলোর পেটের ডিমের আকারে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে ডিম ছাড়তে না পারায় মা মাছের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে এই অবস্থায় ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন তারা যে সমস্ত ল্যাবরেটরিগুলোতে এ ধরনের কাজ হয় আমরা সেই ল্যাবগুলোতে স্যাম্পল পাঠিয়েছি হয়তো সপ্তাহানিকের মধ্যে যদি রিপোর্ট আসে তখন আমরা চূড়ান্তভাবে বলতে পারবো আসলে কী কারণে মাছগুলো মারা গেছে প্রতি বছর হালদা থেকে বিশ থেকে পঁচিশ হাজার কেজি পর্যন্ত নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় কিন্তু এবছর সংগ্রহ করা হয়েছে মাত্র পনেরোশো কেজি বছরে যেখানে এক একজন ডিম সংগ্রহকারী দুই থেকে দশ লাখ টাকার ডিম সংগ্রহ করতেন এবার সেটি নেমে এসেছে বিশ থেকে পঞ্চাশ হাজারে গত বছরের তুলনায় বছর ডিম অনেক কমেছে চার ভাগের এক ভাগ মাছের মৃত্যু হওয়ার দরুন কিন্তু ডিমের সংখ্যা কম কিন্তু বছর বিশ পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ টাকার উপরে কেউ বিক্রি করতে পারে নাই দু সালে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে শোয়েব রহমান এখন চট্টগ্রাম